সারা রাত আমাদের দুজনের মাঝখানে যে শুয়েছিল সে তোমার ছোট বালকার বেস্ট ফ্রেন্ড। ভাইয়া আপনি আমাকে নিয়ে রূপাতে সন্দেহ করেন? হ্যাঁ সন্দেহ করি, খালি সন্দেহ না, আমার ধারণা। আরে থামো না প্লিজ, কেন তুমি ওকে সন্দেহ করো? কত ইনোসেন্ট, কত ভালো। কি যে ইনোসেন্ট, শান্তি পাইনি, খালি সন্দেহ সন্দেহ আর সন্দেহ। সন্দেহ করার মতো কাজ করো বলেই তো সন্দেহ করি। করো, ভালো কথা সন্দেহ করো, কিন্তু কাকে নিয়ে সন্দেহ করছো? শাওন, ও আমার ছোট্টবেলার বেস্ট ফ্রেন্ড, তুমি জানো না? সে তোমার ছোটবেলাকার বেস্ট ফ্রেন্ড? সে তো একটা ফালতু লোক, কিসের ছোটবেলাকার বেস্ট ফ্রেন্ড? তোমার মনে নেই সে কি করেছে? বাসর রাতের কথা বলিস, সারা রাত আমাদের দুজনের মাঝখানে যে শুয়েছিল সে তোমার ছোটবেলাকার বেস্ট ফ্রেন্ড। আপনি আমাকে নিয়ে রূপাতে সন্দেহ করেন? হ্যাঁ সন্দেহ করি, খালি সন্দেহ না, আমার ধারণা। আরে থামো না প্লিজ, কেন তুমি ওকে সন্দেহ করো? কত ইনোসেন্ট, কত ভালো। কি যে ইনোসেন্ট, আপাতত ভাইয়ের কিছু নেই, এনজিওগ্রাম করা লাগতে পারে, উনি আমাদের অবজারভেশনে আছে, রিক্স ফ্রি। আপাতত একটা ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি, ঘন্টা চারেক পরে বাকিটা জানাতে পারবো। থ্যাংক ইউ ডক্টর। এক্সকিউজ মি, একটা রিকোয়েস্ট। আপনারা তো অলরেডি দেখেছেন যে বাইরে প্রচুর মিডিয়া কর্মীরা ওয়েট করছে, আপনাদের এন্ড থেকে আনিস ভাইকে নিয়ে কোনো ব্রিফ দিবেন না প্লিজ, যা বলার ওদের আমরাই বলবো। ওকে, তাহলে আপনারাই তাদেরকে ফেস করুন। থ্যাংক ইউ। স্যার একটু যদি বলেন আমাদেরকে, আনিসুর সাহেবের এখন কি অবস্থা? অবস্থা খুবই ক্রিটিক্যাল। ক্রিটিক্যাল মানে? মানে ওনার কি হয়েছে? নিশ্চিতভাবে এখনো কিছুই বলা যাচ্ছে না। আমি সবার কাছে একটাই রিকোয়েস্ট করব, প্লিজ সবাই আনিস সাহেবের জন্য দোয়া করবেন। আমরা যতটুকু জানতে পেরেছি ওনার হার্টের সমস্যা রয়েছে, ওপেন হার্ট করতে হবে কি? আমি তো একবার বললামই যে এখনো এসব বলার সময় আসেনি, আগে তো ওনার সেন্স ফিরতে হবে, তাই না? আমি শুধু এটুকু বলতে পারি যে উনি এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে যাচ্ছেন। স্যার একটু যদি আমাদেরকে ইনফরমেশনটা দিতেন। থ্যাংক ইউ সো মাচ, আমি এর বেশি কিছু বলতে চাচ্ছি না, প্লিজ। থ্যাংক ইউ, টাইম উইল সে। প্লিজ প্লিজ এক্সকিউজ আস, এক্সকিউজ আস প্লিজ, থ্যাংক ইউ। দর্শক, এইমাত্রই আমরা পাভেল সাহেবের সাথে কথা বললাম। আনিসুর রহমান খুব ক্রিটিক্যাল অবস্থায় আছে, তিনি এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।